একুশ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল নগরীর বহদ্দারহাটে 26 আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাসিরুদ্দিন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ লুকমান, মোহাম্মদ জনি, মোহাম্মদ নয়নউদ্দিন, মীর মুশারফ হোসেন জুনায়েদ, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ তানবীর, মোহাম্মদ নায়েম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ কামরুল, মোহাম্মদ হাসান, আরিফুল ইসলাম, মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ ইমন, নাইম, মোহাম্মদ সায়েম, রানা, তানভীর, মোহাম্মদ আরিফ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর নেতা জাবেদুল ইসলাম জাবেদ বলেন, গ্রেনেড হামলার সময় মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের মানব ঢাল তৈরির ফলে জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও শহীদ হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী বেগম আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী। প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় সেদিনের সেই ভয়াল দিনটি জাতি চিরদিন স্মরণ করবে। নিউজ ডেস্ক, নিউজ ফেস বিডি, চট্টগ্রাম।